বর্তমানে গেমস দুনিয়াতে সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মধ্যে FPS বা ফার্স্ট পারসন শুটার গেমগুলো অনেক জনপ্রিয়। গেমিং কোম্পানিগুলো নিত্য নতুন গেমস নিয়ে আসছে মোবাইল প্ল্যাটফর্মে। হ্যালো, কল অফ ডিউটি, ব্যাটলফিল্ড, ডেস্টিনি সহ আরও অনেক উচ্চমানের গেমস এসছে এই ক্যাটাগরিতে। বন্ধুরা, আজ জানাবো সবচেয়ে বেশি পপুলার ও ইন্টারেস্টিং ফার্স্ট পারসন শুটার গেম সম্পর্কে, যেগুলো বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং ইন্টারেস্টিং। বন্ধুরা, অ্যান্ড্রয়েডের একটি দুর্দান্ত FPS গেম হলো ফর্টনাইট, তবে এটি প্লে স্টোরে নেই, তাই আমরা এটিকে এখানে তালিকাভুক্ত করিনি। আর আজ যেগুলো গেমস বিষয়ে কথা বলবো, প্রতিটা গেমসের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং গেমসগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, কিছুটা স্টাডি করে এই ভিডিওটি বানানো হয়েছে, তবুও তথ্যে সামান্য বিভ্রাট থাকতে পারে, কারণ অনলাইনে সব কিছুই পরিবর্তনশীল, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। তালিকা শুরুতে রয়েছে কল অফ ডিউটি মোবাইল গেমটি। মোবাইল গেমিং জগতের ইতিহাসে সবচেয়ে বড় গেমস লঞ্চ ছিল এটি। এটিতে নিয়মিত PvP গেমের পাশাপাশি 100 প্লেয়ারের ব্যাটল রয়্যাল মোডও আছে। এই গেমটিতে কয়েক রকমের গেম মোড আছে এবং গেম ডেভেলপাররা কাজ করে যাচ্ছে আরও ফিচার অ্যাড করতে, যেন খেলোয়াড়রা তাদের গিয়ারগুলো কাস্টমাইজ করতে এবং আরও স্টাফ আনলক করতে পারে। এই গেমটি বেশিরভাগ FPS গেমের তুলনায় তুলনামূলকভাবে নতুন, তবে এটি সমস্ত মোবাইল গেমিংয়ের মধ্যে ইতিমধ্যে একটি বড় নাম। গেমটির অফিসিয়াল পাবলিশার হচ্ছে অ্যাক্টিভিশন পাবলিশিং ইনকর্পোরেশন। গেমটি সম্পূর্ণ বিনামূল্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। গেমটির প্লে স্টোর রেটিং বর্তমানে রয়েছে 4.5। গেমটির ইনস্টল ফাইল সাইজ রয়েছে 94 MB। গেমটির টাইপ হচ্ছে মাল্টিপ্লেয়ার, অ্যাকশন এবং অনলাইন। গেমটি সর্বশেষ আপডেট হয়েছে 14 আগস্ট 2020 সালে। গেমটির সিস্টেম রিকোয়ারমেন্ট রয়েছে অ্যান্ড্রয়েড 4.0-র উপরে। গেমটি প্লে স্টোর থেকে ইনস্টল হয়েছে 10 কোটিরও উপরে। তালিকার দ্বিতীয় নম্বর রয়েছে পাবজি মোবাইল গেম। স্মার্টফোন দুনিয়াতে সব থেকে বেশি জনপ্রিয় মাল্টিপ্লেয়ার গেম হচ্ছে পাবজি মোবাইল। এই গেমটি সম্পর্কে আমার নতুন করে কিছু বলার দরকার নেই, আপনারা অলরেডি জানেন পাবজি মোবাইল কত অসাধারণ ও পপুলার একটি গেম। এই গেমটিতে আপনাকে 100 জন খেলোয়াড় সহ একটি দ্বীপে খেলতে দেওয়া হয়। লক্ষ্য হলো শেষ পর্যন্ত বেঁচে থাকা। ম্যাপে বিভিন্ন জায়গায় গিয়ার, অস্ত্র এবং যানবাহন থাকে, যেগুলোকে খুঁজে নিতে হয়। পাবজি মোবাইলে অনেকগুলো ভালো ভালো ফিচারও লক্ষ্য করা যায়। এর সুন্দর গ্রাফিক্স এবং গেম প্লে সবার মন জয় করে নিয়েছে। যেমন এই গেমের মধ্যে ইনটাচ ফিচার নামে একটি অপশন আছে, যেটা গেম চলাকালীন আপনি নিজের টিমের সাথে কথোপকথন করতে পারবেন। এছাড়াও এই গেম অনেকগুলো আলাদা আলাদা গেম মোডস অফার করে, যেমন ডেথ ম্যাচ, ব্যাটেল রয়্যাল মোড ইত্যাদি। পাবজি মোবাইল গেমটি ব্যাটেল রয়্যাল মোডের জন্যই বেশি বিখ্যাত হয়েছে। এখানে আপনি যা কন্ট্রোল ও সেটিং পান সেটা অন্য গেমে পাবেন না। পাবজি মোবাইল গেমের আরেকটি গুণ হলো পাবজিতে নিজের স্কিল ও দক্ষতা আপনি নিজে দেখাতে পারবেন। অবশ্য এই গেমটি খেলতে হলে আপনার ভালো হার্ডওয়্যার স্মার্টফোন দরকার পড়বে। যদি আপনার বাজেট স্মার্টফোন থাকে, সেখানে এই গেমটি ল্যাগ করবে এবং স্মুথ রান করবে না। তবে পাবজি মোবাইল লাইট গেমটি লো বাজেট মোবাইলেও স্মুথ রান করবে। গেমটির অফিসিয়াল পাবলিশার হচ্ছে ট্রান্সেন্ড গেমস। গেমটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে। গেমটির বর্তমান প্লে স্টোর রেটিং 4.8। আর গেমটির সাইজ বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকমের। গেমটির টাইপ রয়েছে মাল্টিপ্লেয়ার, অ্যাকশন এবং অনলাইন। গেমটি সর্বশেষ আপডেট হয়েছে 2020 সালের সেপ্টেম্বরের 7 তারিখে। গেমটির সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যান্ড্রয়েড ভার্সন 5.11-এর উপরে। গেমটি প্লে স্টোর থেকে ইনস্টল হয়েছে 10 কোটিবারেরও বেশি। আর পাবজি মোবাইল লাইট গেমটিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোর থেকে, এটিও সম্পূর্ণ ফ্রিতে। আর বর্তমানে গেমটির প্লে স্টোর রেটিং রয়েছে 4.2। আর গেমটির সাইজ বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন রকমের। পাবজি মোবাইল লাইট গেমটি সর্বশেষ আপডেট হয়েছে 17 সেপ্টেম্বর 2020 সালে। পাবজি মোবাইল লাইট গেমটির জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট রয়েছে 600 MB ফ্রি স্পেস এবং 1 GB র্যাম। এটি প্লে স্টোর থেকে ইনস্টল হয়েছে 10 কোটিবারেরও বেশি। তালিকার 3 নম্বর রয়েছে ক্রিটিক্যাল অপস মাল্টিপ্লেয়ার FPS। ক্রিটিক্যাল অপস একটি নতুন FPS গেমগুলোর মধ্যে একটি। এর মধ্যে আপনি একটি সন্ত্রাস বিরোধী ইউনিটের অংশ হতে পারবেন, ধ্বংস করতে পারবেন সন্ত্রাসীদের ভূমিকা এবং ধ্বংসের কারণ বেছে নিতে পারবেন নিজেই। এটিতে অনলাইন মাল্টিপ্লেয়ার মোড, লিডার বোর্ড এবং দুর্দান্ত গ্রাফিক্সের কাজ রয়েছে। গেমটি তার প্রথম দিন থেকে যথেষ্ট আপডেট হয়েছে এবং অ্যান্ড্রয়েডের সত্যিকারের দুর্দান্ত FPS গেমগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিতি পেয়েছে।
গেমটির অফিসিয়াল পাবলিশার হচ্ছে ক্রিটিক্যাল ফোর্স লিমিটেড। গেমটি প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং গেমটির বর্তমান প্লে স্টোর রেটিং রয়েছে 4.2। গেমটির ইনস্টল সাইজ রয়েছে 77 মেগাবাইট। গেমটির টাইপ রয়েছে মাল্টিপ্লেয়ার, অ্যাকশন এবং অনলাইন। গেমটি সর্বশেষ আপডেট হয়েছে 2020 সালের সেপ্টেম্বরের 18 তারিখে। গেমটি খেলতে হলে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 4.4 এর উপরে হতে হবে। গেমটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল হয়েছে 5 কোটিবারেরও বেশি। তালিকা 4 নম্বরে রয়েছে হিটম্যান স্নাইপার। হিটম্যান স্নাইপার সম্পূর্ণ আলাদা ধরনের FPS গেম। আপনার চরিত্রটি একটি স্নাইপার রাইফেল নিয়ে অবস্থান করতে থাকে। আপনার কাজটি হলো আপনার অবস্থানে লুকিয়ে থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা। গেমটিতে 150টিরও বেশি মিশন আনলক করার জন্য বিভিন্ন স্নাইপার রাইফেল এবং লিডারবোর্ড রয়েছে। আপনি যদি কৌশল বেশি পছন্দ করেন তবে মজাদার হতে পারে গেমটি। গেমটির অফিসিয়াল পাবলিশার হচ্ছে স্কোয়ার ইনিক্স লিমিটেড। গেমটি আপনাকে প্লে স্টোর থেকে কিনে খেলতে হবে। গেমটির প্লে স্টোর রেটিং রয়েছে 4.4। গেমটির ইনস্টল সাইজ রয়েছে 48 মেগাবাইট। গেমটির টাইপ রয়েছে সিঙ্গেল প্লেয়ার, অ্যাকশন। গেমটি সর্বশেষ আপডেট হয়েছে 24 আগস্ট 2020 সালে। গেমটি খেলতে হলে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে 4.1 এর উপরে। গেমটি 1 কোটিবারের উপরে ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে। তালিকার 5ম এবং সর্বশেষ গেমটি হলো মডার্ন কম্ব্যাট ফাইট ESports। মডার্ন কম্ব্যাট ফাইট মোবাইলের মধ্যে সর্বাধিক জনপ্রিয় এবং মূলধারার FPS গেমগুলোর মধ্যে একটি। গেমটিতে দুর্দান্ত গ্রাফিক্স, অনলাইন মাল্টিপ্লেয়ার এবং আরও অনেক কিছু আছে যা অনেক জনপ্রিয়। এর জনপ্রিয়তা কার্যত গ্যারান্টি দেয় যে সর্বদা অনলাইনে কেউ না কেউ মাল্টিপ্লেয়ারে খেলার জন্য পাবেন। গেমটির অফিসিয়াল পাবলিশার হচ্ছে গেম লাফ্ট এসি। গেমটি সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গেমটির প্লে স্টোর বর্তমানে রেটিং রয়েছে 4.1। গেমটির ইনস্টল সাইজ হচ্ছে 50 মেগাবাইট। গেমটি একটি মাল্টিপ্লেয়ার, অ্যাকশন এবং অনলাইন গেম। গেমটি সর্বশেষ আপডেট হয়েছে 2020 সালের সেপ্টেম্বরের 8 তারিখে। গেমটির সিস্টেম রিকোয়ারমেন্ট রয়েছে অ্যান্ড্রয়েড 4.1 এর উপরে। গেমটি প্লে স্টোর থেকে ইনস্টল হয়েছে 10 কোটিবারেরও বেশি। বন্ধুরা, আশা করি আমাদের সেরা FPS গেমস তালিকার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের যদি কোনো পছন্দের গেম থাকে যা এই তালিকাতে নেই, তাহলে অবশ্যই নিচের কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।